এই মুহূর্তে মুর্শিদাবাদের লালগোলা থেকে খবর আসছে, সেখানে উপস্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছে এলাকার মানুষজন। পুরো বিষয় নিয়ে কথা বলবে এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মৃন্ময় সরকার। মৃন্ময়, কি হয়েছে বিস্তারিত জানো। দেখো শান্তনুদা, এই মুহূর্তে লালগোলার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যে উপস্বাস্থ্য কেন্দ্র, সেটাকে সরিয়ে নিয়ে আসাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু ওই উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে তালা ঝুলিয়ে এবং উপস্বাস্থ্য কেন্দ্রে যারা এই মুহূর্তে স্বাস্থ্যকর্মী রয়েছেন, তারা উপস্বাস্থ্য কেন্দ্রের ভেতরে রয়েছে, তাদের আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে ওই উপস্বাস্থ্য কেন্দ্র সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, যদিও সূত্রের খবর যেটা জানা গিয়েছে যে ওই উপস্বাস্থ্য কেন্দ্রটা প্রায় বছর 30 ধরে লালগোলা বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসস্ট্যান্ড যে এলাকা, বাসস্ট্যান্ডের এলাকার সংলগ্ন জায়গায় একটি ক্লাবে চলতো। প্রথমে কিন্তু কোনো এই উপস্বাস্থ্য কেন্দ্রটার জন্য পাকা কিন্তু বিল্ডিং ছিল না। পাকা বিল্ডিং তৈরি হয় মানে নির্দিষ্ট জায়গা তৈরি হয়, কিন্তু সেই নির্দিষ্ট জায়গায় সেই উপস্বাস্থ্য কেন্দ্রকে সরিয়ে নিয়ে আসা হচ্ছিল, যেটা সূত্রের খবর। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি যে উপস্বাস্থ্য কেন্দ্র ওখান থেকে সরিয়ে নিয়ে আসা যাবে না, কারণ সেখান থেকে ওই গ্রামের বাসিন্দারা সহ আশেপাশের আরো বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা সেখানে চিকিৎসা পরিষেবা নেন এবং ওটা ওখান থেকে সরে গেলে গ্রামের মানুষদের চিকিৎসা পরিষেবা নিতে সমস্যা হবে, তাদের থেকে উপস্বাস্থ্য কেন্দ্রটা অনেকটাই দূরে চলে যাবে, এমনটাই কিন্তু দাবি গ্রামবাসীদের। এবং ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যে লালগোলা থানার পুলিশ পৌঁছেছে। মৃন্ময়, মূলত তুমি যেমনটা বললে যে নতুন বিল্ডিং হয়েছে, এটা কি এলাকার মানুষজন বুঝতে চাইছে না? তাদের ঠিক কি বক্তব্য? নতুন বিল্ডিং এ কি যাবে না, এমনটাই তাদের বক্তব্য? তাদের এমনটাই বক্তব্য যে সেইখানে যাবে না, তাদের ওই ক্লাবের মধ্যেই রাখতে হবে। এবং তাদের এটাও বক্তব্য যে ক্লাব কর্তৃপক্ষের কোনো অভিযোগ নেই ওখানে উপস্বাস্থ্য কেন্দ্র চলাটাকে নিয়ে। কিন্তু শান্তনুদা, আরেক দিকে যদি আমরা নজর রাখি, তাহলে দেখব যেই সময় এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলো তৈরি হয়েছিল, সরকার যেই সময় অনুমোদন দিয়েছিল এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলো, তখন কিন্তু বেশিরভাগ উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য কিন্তু কোনো রকম কোনো বিল্ডিং বা সরি কোনো ভবনের কিন্তু অনুমোদন ছিল না। সেই সময় কিন্তু এইসব উপস্বাস্থ্য কেন্দ্রগুলো দেখা গিয়েছে যে কোনো ক্লাবে হোক বা কারো বাড়ির বারান্দায় হোক, কারো বাড়িতে হোক, এমনভাবেই কিন্তু চলেছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সরকার কিন্তু এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর জন্য যথেষ্ট উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ বরাদ্দ করেছে এবং প্রায় উপস্বাস্থ্য কেন্দ্র কিন্তু এখন নিজস্ব ভবনে রয়েছে। এটাও কিন্তু যেখানে যেখানে নতুন উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, মানে বিল্ডিং তৈরি হয়েছে, সেখানে কি মানে সেখানকার স্থানীয় মানুষজনের যেতে কি অনেকটাই সময় লাগবে, অনেকটা দূরে, কি বলছে তারা? স্থানীয় বাসিন্দাদের দাবি তাদের যেতে অনেক সমস্যা হবে, অনেকটাই দূরে, যদিও বা ঘটনাস্থল থেকে এবং নতুন ভবন যেখানে তৈরি হয়েছে তার দূরত্ব মেরে কেটে 1 থেকে 1.5 কিলোমিটার হবে, এর বেশি হওয়ার কথা নয়। এবং সেটা কিন্তু বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত যেটা অফিস, সেই গ্রাম পঞ্চায়েত অফিসের একেবারে উল্টো দিকে কিন্তু সেই নতুন ভবন, যেটা গ্রাম পঞ্চায়েত সূত্রে যেটা খবর। অনেক ধন্যবাদ মৃন্ময়, পুরো বিষয়ে নজর রাখো। আমাদের কি সমস্যা হয়েছে? আমাদের সমস্যা বলতে আমাদের কেন সমস্যা হবে? আমাদের সমস্যা সব থেকে বড় সমস্যা আমাদের যে সাবসেন্টার বাহাদুরপুর বয়েজ ক্লাবে বহুদিন থেকে আছে, আমাদের একা কারো স্বার্থ নয়। এখানে আমরা আমাদের গ্রামবাসী সকলের স্বার্থে আমরা আন্দোলন করছি যেন আমাদের সাবসেন্টার এখান থেকে না যায়। আমাদের যে দিদিরা আছে, নীলমাদি আছে, আমাদের পাড়ারও আছে আশা কর্মীরা সকলেই, কেন এটা চুপ করে চুরি করে আমাদের এই যে সাবসেন্টারে যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো কেন চুরি করে নিয়ে যাবে? আমাদেরকে জানানো উচিত ছিল, তাদের সরকারি মাধ্যমে প্রশাসনিকভাবে আমাদের জানানো দরকার ছিল যে কেন এখান থেকে নিয়ে যাওয়া হবে, কি কারণে নিয়ে যাওয়া হবে, এখানে তাদের কি সমস্যা হচ্ছে আমাদের সঙ্গে কোনোটাই শেয়ার করা হয়নি। সে সূত্রে তারা চুরি করে জিনিসপত্র নিয়ে গেছে, আমরা কোনো রকমভাবে ইনফরমেশন পেয়েছি যে এখান থেকে সাবসেন্টারটা চুরি করে নিয়ে যাচ্ছে, তার কারণে আজকে আমরা আমাদের মা বোনেদেরকে নিয়ে এখানে তাদেরকে আটকে রেখেছি। আমার নাম প্রভাত কুমার রবিদাস। সাবসেন্টার সরানো নিয়ে যে বিক্ষোভ, কি বলবেন দিদি? এই যে সাবসেন্টার সরানো নিয়ে আজকে বিক্ষোভ চলছে, মূলত এই সাবসেন্টারটা একটা ক্লাব দীর্ঘ কয়েক বছর ধরে
ওই ক্লাবে সাবসেন্টারটা চলে আসছে। কারণ এর কারণ হচ্ছে সাবসেন্টারটার কোনো নির্দিষ্ট রুম ছিল না, বর্তমানে এখন নির্দিষ্ট রুম হয় ওই সাবসেন্টারটা সরানোর জন্য একটা পরিকল্পনা চলছে। কিন্তু আজকে যাই হোক, মানুষের মধ্যে একটা ক্ষোভ প্রকাশ হচ্ছে যে সাবসেন্টারটা যাতে সরানো না হয়, ওই জায়গায় যাতে থাকে, এই নিয়ে সাধারণ মানুষের যাতে সুবিধা হয় আগামী দিনে, সেই নিয়ে আমাদের বিডিও সাহেব রয়েছেন, বিএমএইচ রয়েছেন, সিএমএইচ রয়েছেন, ইনাদের মাধ্যমে যাতে সেই সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিক বিবেচনা করে এই সমস্যার সমাধান নিশ্চয়ই হবে। বাহাদুরপুর সালিমা খাতুন, বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। সমস্যা হয়েছে বলুন, এখানে সেন্টারটা আছে, আমাদের এখানে বাচ্চা আছে, সবাই মনে করে এখানে বড় জায়গা, এখান থেকে চলে গেলে আমাদের খুব অসুবিধা, এখান থেকে আমরা যেতে দিব না কোন সময়। কতদিন থেকে চলছে সাব সেন্টার এখানে? অনেকদিন হলো, অনেকদিন ধরে, অনেকদিন, কিন্তু এখান থেকে আমরা যেতে কোন সময় দিব না। শুনে আমার কথা, রাস্তায় খারাপ